হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও ভিওর্স হাজির হয়েছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি আজকের ভিডিওটি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তো দর্শক আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা পাসপোর্ট এবং ভিসার ক্ষেত্রে আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়ে থাকে তো আপনাদের হাতে যদি এ ধরনের অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে আপনিও সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত আলোতে বসে প্রথমে ভালো মানের ছবি তুলে নিতে হবে এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে দুটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন এবং সেই সফটওয়্যার দিয়েই আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন তো দর্শক না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে প্রথমেই প্লে স্টোর ওপেন করবো এবার সার্চ ম্যানে তো লিখব রিমুভ আর ই এমও ভিই রিমুভ স্পেস বি জি রিমুভ বিজি এবার সার্চ করব দেখতে পাচ্ছেন চলে আসছে আমার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি রিমুভ বিজি এবার এটি আমি ইনস্টল করে নেব তো ইনস্টল হতে প্রথমে একটু সময় নেবে তো ধৈর্য সহকারে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে তো দেখতে পাচ্ছেন ইনস্টলিং কন্টিনিউ আছে আমার তো ইনস্টল কমপ্লিট এখন আমি এটা কেটে দিয়ে পুনরায় সার্চম্যানতে লিখবো অন্য একটি সফটওয়্যারের নাম পি এ ডাবলএস পিও আর টি পাসপোর্ট পি এইচ ফটো স্পেস এম এ ই আর পাসপোর্ট ফটো মেকার এবার সার্চ করবো দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে প্রথমে একটি বড়ো ছবিংস পাশে কয়েকটি চারটি ছোট ছবি এইটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি এটি আমি এখান থেকে ইনস্টল করে নেব তো দেখতে পাচ্ছেন ইনস্টলিং শুরু হয়ে গেছে কিছু সময়ের মধ্যে ইনস্টলিং কমপ্লিট হবে তো পাসপোর্ট মেকার সফটওয়্যারটি আমার ইনস্স্ট হয়ে গেছে আমি এখন হোম মেনুতে ফ্রেস করে এখান থেকে বেরিয়ে আসব তো এবার আমাদের প্রথমে আমার যে ছবিটি তুলেছিলাম ওই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব তো আমি এখান থেকে যাব আমার দেখতে পাচ্ছি নাকি পাসপোর্ট ফটো মেকার আর নিচে আছে রিমুভ বিজি প্রথমে আমি রিমুভ বিজি এই সফটওয়্যারটি ওপেন করব তো আমি এটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে তো প্রথমে ওপেন হতে একটু সময় লাগবে এবং সফটওয়্যারটি পারমিশন চাইবে তো পারমিশন অ্যালো করে দিতে হবে আমি এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটি অ্যালো অ্যালোতে ক্লিক করব এবার আপলোডে ক্লিক করে এখান থেকে আমি গ্যালারি চলে আসছে আমি গ্যালারি থেকে যে ছবিটি তুলেছিলাম পূর্বে যে ছবিটি তোলা হয়েছিল সেই ছবিটি এখান থেকে নিয়ে নিব তো আমার ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে অনেক ফোল্ডার চলে আসছে আমি এখান থেকে প্রথম ছবিটি নিব যদিও এই ছবিটি আমি অনেকদিন আগে তুলেছিলাম তো আমার ইমেজ ইমেজটি আপলোডিং চলছে আপলোড কমপ্লিট এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ প্রায় সম্পন্ন তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করেছি এবার দেখতে পাচ্ছেন ছবিটি চলে আসছে তো এই সফটওয়্যারের কাজ আপাতত শেষ আমি এক পুনরায় পাসপোর্ট ফটো মেকার এই সফটওয়্যারটি আমি ওপেন করব তো আমি এটিতে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে ওপেন হতে কিছুটা সময় নেবে প্রথম অবস্থায় এখান থেকে অ্যালো করে দিতে হবে সফটওয়্যারটিকে তো এখানে স্টার্টে আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে উপরে আমি স্টার্টের উপরে ক্লিক করলাম এখানে চলে আসে সিলেক্ট টাইপ আমার কোন ধরনের ছবি আমি এডিট করতেছি তো আমি পাসপোর্ট সাইজ ছবি ক্লিট করবো সেক্ষেত্রে আমি পাসপোর্টের উপরে ক্লিক করবো এবং পাসপোর্টের উপর ক্লিক করলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে আমি ক্লিক করলাম পাসপোর্টের উপর এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নিব বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশের ছবিটি ব্যবহার করব তো বাংলাদেশ কারণ বিভিন্ন দেশের পাসপোর্ট সাইজের ছবি বিভিন্ন রকমের যেহেতু আমি বাংলাদেশের জন্য ব্যবহার করো তাই বাংলাদেশ সিলেক্ট করলাম এখন এখান থেকে আমি গ্যালারি থেকে ছবিটি ওপেন করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজ নামক একটি ফোল্ডার হয়ে আছে এটিতে আমি এখান থেকে আমি সেই ছবিটি নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি ছবি আছে অর্থাৎ আমি তিনবার ক্লিক করেছিলাম যার কারণে ডাউনলোড হয়েছে তিনবার তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি ছবিটি নেওয়ার পরে নিচে একটি অপশন দেখতে পাবেন লেফট রাইট ছবিটি জাস্ট যদি একটু এদিক ওদিক কাত হয় তাহলে সেটি আপনি ঠিক করে নিতে পারবেন এখান থেকে তো আমি একটু সোজা করে নিচ্ছি ছবিটি এখন উপরে লেখা আছে ডান আমি ডানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এবার একটি আমাকে অপশন দিয়েছে এখান থেকে আমি আমার যে ফ্রেমটা আমি ছবির কোন অংশটুকু রাখবো সেই ফ্রেমটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে হাতে ধরে আপনি টেনে ছোটো বড় করতে পারবেন তো আমি এখান থেকে ছবিটি এ পর্যন্ত এ পর্যন্ত রেখে আমি সিলেক্ট করে এখন ডানে ক্লিক করব তো আমি ডানে ক্লিক করেছি এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ ছবিটি এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার ক্ষেত্রে বিজি কালার লেখা যে অপশনটি এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে উপর থেকে অনেক কালার আছে আপনি চাইলে যে কোনো কালার ছবির ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন তো বাংলাদেশে সাধারণত সাদা এবং নীল ব্যাকগ্রাউন্ডের ছবিগুলোই গ্রান্টেড হয়ে থাকে তো আমি নীল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ডান করে দিলাম তো উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন ডান আমি এখান থেকে আবার ডানে ক্লিক করব এবার এখান থেকে যদি কপিতে ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে কি সাইজের ছবিটি আপনি তৈরি করতে চাচ্ছেন কোন পেপারে এ সেভেন এ সিক্স এ ফাইভ নাকি এ ফোর সাইজের পেপারে আপনি ছবিটি প্রিন্ট দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে আমি এ ফোর সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে একটা এ ফোর সাইজের পেজে কতগুলো ছবি আসবে তো আমি প্রিভিউ দেখছি খুব সুন্দর করে বিশটি ছবি চলে আসছে এখানে একটি এ ফোর সাইজের সিটে তো এখান থেকে আমি এবার সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে সেভে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন ইমেজ সেভ তো আমি এখান থেকে হোম মেনুতে প্রেস করে আমি বেরিয়ে যাব আমার সফটওয়্যারের কাজ শেষ এখন আমি গ্যালারি থেকে দেখব আমার ছবিটি কতটুকু কার্যকর হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট ফটো মেকার নামক একটি ফোল্ডার হয়ে আছে এটি হচ্ছে সেই ছবি যেটি এতক্ষণ ধরে আমি এডিটের কাজ করলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রেজলিউশন চলে আসছে তো দর্শক আপনারা চাইলেও আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অতি সহজে আপনার মনের মাদুরি মিশিয়ে আপনার পছন্দের ছবিটি পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি সকলের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও থেকে একটু হলেও আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খোদা হাফেজ